রসুনের অপকারিতা সম্পর্কে জানা যাক। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খাওয়া হলে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও উপকারিতার কাজ করে বলে বিশেষজ্ঞরা। বিশেষ করে খালি পেটে রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়াগুলো হেরে যায়, ফলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া সংগ্রহ আর রক্ষা পায় না। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে রসুন। অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা দেখেছেন রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছুটা উপসর্গ ভালো দেখা যায়। এর কারণ রসুন খাওয়ার ফলে তারা শরীরের ভালো পরিবর্তন দেখতে পান। অন্ত্র বা পেটের জন্য রসুন ভালো। খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কর্ম সম্পাদন করে। এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয়, যেমন ডায়রিয়া। এই রসুন হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে, তাই এই রসুন ক্ষুধামন্দা ভাব দূর করে অনেক সহায়ক। রসুন স্ট্রেস বা চাপ কমায়। স্ট্রেস বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এই সকল সমস্যা দূর করতে সাহায্য করে। তাছাড়া পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করে থাকে রসুন। শরীরকে ডিটক্সিফাই করে। অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষজ্ঞদের মতে রসুন প্যারাসাইট, কৃমি, পরিত্রাণ, জিত, সাংঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সারের মতো বড় বড় রোগ প্রতিরোধ করতে অনেক উপকারী। শ্বসন। রসুন যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের কনজাংশন, হাঁপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে থাকে। রসুনের মধ্যে সকল রোগ আরোগ্য করায় রূপার সৃষ্টিকারী উৎস বিদ্যমান রয়েছে। যক্ষা প্রতিষেধক রসুন। যেমন রসুনে এত উপাদান যে যদি আপনার যক্ষা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বারবার খেতে থাকলে যক্ষা রোগ নির্মূল করা সম্ভব। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুন। রোগ প্রতিরোধে আপনি যদি প্রতিদিন সকালে নাস্তা শেষে এক কোয়া রসুন গিলে ফেলেন, চিবিয়ে খাবেন না, শুধু গিলে ফেলবেন। এর ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঋতু পরিবর্তনের সময় স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। হজমের সমস্যা মুক্তি মিলে রসুন খেলে। যেমন 2-3টি রসুনের কোয়া কুচি করে সামান্য ঘিয়ে ভেজে নিন। এরই সবজির সাথে কিংবা এমনই খাবার অভ্যাস করুন। এতে করে হজমের নানা সমস্যা থেকে দূরে থাকবেন এবং কুষ্ঠকাঠিন্য বা পেট পাওয়ার মতো সমস্যা সমাধান হয়ে যাবে। জমে যাওয়া কফ থেকে মুক্তি। রসুন কফের জন্য অনেক উপকারী ওষুধ। খুব সামান্য তেলে 1-2 কোয়া রসুন ভেজে তা 1 টেবিল চামচ মধুর সাথে রাতে ঘুমাতে যাওয়ার আগে খাইলে এটা যদি নিয়মিত খান তাহলে বুকে জমে যাওয়া কফ থেকে রেহাই পাওয়া সম্ভব। যৌনতা বৃদ্ধিতে রসুনের ভূমিকা অপরিহার্য। প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয়। যারা পরন্ত যৌবনে চলে গিয়েছিলেন তারা প্রতিদিন 2 কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত, এতে ভালো ফল পাওয়া যাবে। যৌব রক্ষার জন্য রসুন অত্যন্তভাবে খাওয়া যায়। কাঁচা আমলকির রস 2 বা 1 চামচ নিয়ে তার সাথে 1 বা 2 কোয়া রসুন বাটা খাওয়া যায়, এতে স্ত্রী পুরুষ উভয়েরই যৌবন দীর্ঘস্থায়ী হয়। হৃৎপিণ্ড বা হাড়ের সুস্থতা। হৃৎপিণ্ডের সুস্থতার রসুন অনেক উপকার করে থাকে। রসুন কোলেস্টেরল কমাতে খুবই সহায়ক, এ কারণে হার্ট বা হৃদয়ের অ্যাটাকের ঝুঁকি কম থাকে। সুতরাং হার্টের জন্য রসুন অনেক উপকারী। যে পরিমাণে রসুনের কয়েকটি কোয়া কাঁচা বা আদা সিদ্ধ করে সেবনে কোলেস্টেরলের মাত্রা কম থাকে, আর রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা ঠিক রাখতেও রসুন কাজ করে। রসুনের মধ্যে থাকা সালফার ভিত্তিক যৌগ অ্যাসিলিন মূলত স্বাস্থ্য এই ইতিবাচক প্রভাব ফেলে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে রসুন কাঁচা সেবন সবচেয়ে ভালো। সিদ্ধ করা হলে অ্যালিসিনের ভাবে খেতে হবে, ঔষধি গুণ কমতে থাকে। গিডাবাতের সমাধান। রসুন গিডাবাতের রোগে অনেক উপকার করে থাকে। নিয়মিত 2 কোয়া রসুন খেলে গিটের বাত সেরে যেতে পারে। শরীরের পোড়া সারাতে রসুনের ব্যবহার। রসুনের রস শরীরের যে কোনো পুঁজ ও ব্যথাযুক্ত পোড়া সারাতে সাহায্য করে থাকে। যেখানে এই পুঁজ বা পোড়া হবে সেখানে রসুনের রস লাগিয়ে 15 মিনিট পরে শুকিয়ে গেলে ধুয়ে ফেললে অতি তাড়াতাড়ি সেটা নিরাময় হয়। যেমন দাঁত, কোষপাঁচড়া ধরনের চর্মরোগ থেকে রসুন উপকার দেয় বা মুক্তি দেয়। চামড়ার পোস্কা পোড়ার মতো যন্ত্রণাও কমাতে দেয় রসুন। ক্যান্সার প্রতিরোধে রসুনের অপরিহার্য ব্যবহার। যেমন কোলন ক্যান্সার প্রতিরোধ করে থাকে রসুন। গল ব্লাডার ক্যান্সার হওয়ার থেকে মুক্ত রাখে। मेजेस्टन कैंसर मत झुंकी कमाय এই রসুন এমনকি রেক্টাম ক্যান্সারের হাত থেকেও রক্ষা করে রসুন প্রোস্টেট ক্যান্সারের প্রতিরোধে অনেক বড় ভূমিকা পালন করে এই রসুন ইস্ট ইনফেকশন দূর করতে সাহায্য করে রসুন এছাড়াও নিয়মিত রসুন সেবনে শরীরে সব ধরনের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয় ব্রণের সমস্যা দূর করতে রসুনের ব্যবহার রসুনের মধ্যে অনেক গুণ আছে এটি ব্রণের সমস্যা অনেক সহায়ক হিসেবে কাজ করে অনেক সময় শরীরের আঁচিল হয়ে থাকে এই রসুনের রস আঁচিলের ক্ষেত্রে উপকার হয় পেটের কৃমি নিরাময় করে রসুন রসুন পেটের কৃমি নিরাময়ে অনেক উপকার করে থাকে সুতরাং রসুন দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে থাকে রক্ত পরিষ্কার রাখে রসুন রক্ত পরিষ্কার প্রতিদিন সকালে রসুনের 2 কোয়া ও 1 গ্লাস পরিমাণ গরম পানি সেবন করতে হবে আর দিনে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এতে রক্ত পরিষ্কার হবে এবং ত্বক ভালো থাকবে আর ওজন কিছুটা কমাতে চাইলে সকালে রসুনের সাথে পান করা গরম পানিতে কিছুটা লেবু রস দিতে হবে ঠান্ডা ও জ্বরের মহাষধ এই রসুন প্রায় ঠান্ডা ও জ্বরে পড়েন এমন ব্যক্তিদের জন্য রসুন হতে পারে মহাষধ শরীর থেকে জ্বর আর ঠান্ডা দূর করতে প্রতিদিন 2-3 কোয়া রসুন কাঁচা খেতে হলে উপকার পাবেন এছাড়া রান্না করা বা চায়ের সাথে রসুন খেতে পারেন আর রসুনের গন্ধ খারাপ লাগলে একসাথে আদা ও মধু মিশিয়ে নেওয়া যেতে পারে এভাবে নিয়মিত সেবনে ঠান্ডা ও জ্বর শুধু সাময়িক দূর হবে না বরং শরীরে এগুলোর প্রতিরোধ ক্ষমতাও বাড়বে ব্যাকটেরিয়া ও জীবাণুগঠিত রোগ প্রতিরোধ হাজার বছর ধরে রসুন ব্যবহৃত হয়ে আসছে পেনিসিলিন হিসাবে গবেষণায় দেখা গেছে শিশুদের কৃমি দূর করতে রসুনের নির্যাস ভালো কাজ করে রসুনের নির্যাস থেকে মাউথ ওয়াশ মুখের ভিতর পরিষ্কারের তরল তৈরি করা যায় এটি নিয়মিত ব্যবহারে মাড়িতে ব্যাকটেরিয়ার বিস্তার বন্ধ হয়ে যায় কাটা সারিয়ে তুলতে রসুনের অনেক ব্যবহার বিস্তার হয়ে গেছে যার একটি হলো কাটা সারিয়ে তোলা খাট বা বাসে ছোট টুকরা শরীরে কোথাও ঢুকে গেলে তা বের করে সেখানে রসুনের কোয়া কেটে লাগিয়ে দিতে হবে একই সাথে শরীরের ওই অংশে ব্যান্ডেজ করে দিতে হবে কয়েকদিনের মধ্যে সেরে উঠবে ওই কাটা স্থান চোখ দাঁতের জন্য রসুন রসুন চোখের ছানি পড়ার হাত থেকে রক্ষা করে আবার দাঁতের ব্যথা সারাতেও রসুন সহায়তা করে থাকে ত্বকের জন্য রসুনের গুণাগুণ রসুনের ওষুধি গুণাগুণ সম্পর্কে কম বেশি সবাইরে আমাদের জানা হার্ট সুস্থ রাখা থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত রসুনের ভূমিকা রয়েছে আপনি কি জানেন ত্বকের জন্য রসুনের জুড়ে মেলাবার ত্বকের জন্য রসুন অবাক হচ্ছেন নিশ্চয়ই কিন্তু ব্রণের দাগ নিমেষে দূর করে দিতে পারে এই রসুন এক কথাই ত্বকের জন্য রসুনের ব্যবহার অপরিসীম রসুনের উপকারিতা ও সতর্কতা রসুন যত উপকার ততটা ক্ষতিকর দিনে 2 কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না রান্নায় এটি ব্যবহার হলেও দিনে মাত্র 2 কোয়া রসুন ব্যবহার করতে পারবেন যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে বা চুলকানি হওয়ার আশঙ্কা থাকে অতিরিক্ত খাওয়ার ফলে তারা একটু কম খাবেন যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয় বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো আবার অতিরিক্ত খেলে নিঃশ্বাসের দুর্গন্ধও হতে পারে সেদিকেও খেয়াল রাখবেন অনেকের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক সেক্ষেত্রে রসুন বন্ধ রাখতে হবে রসুন রক্তে জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তিবোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখতে হবে শিশুকে দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে অনেকে রসুনের গন্ধ সহ্য করতে পারে না এখন রসুনকে ওষুধের বড়ি হিসেবে তৈরি করার জন্য তাদের সুপারিশ করা হয়েছে রসুন নরম হয়ে গেলে বা সবুজ রং দেখা দিলে সে রসুন কিনবেন না এতে বিপদের আশঙ্কা রয়েছে কারণ এসব রসুনের কার্যগুণ নষ্ট হয়ে যায় কেনার সময় মাঝারি আকারের রসুন কিনতে হবে রসুন বন্ধ পাত্রে না রেখে খোলা পাত্রে রাখা ভালো ভুলেও রেফ্রিজারেটরে রসুন রাখবেন না এতে করে রসুন নরম হয়ে যাবে নরম রসুন স্বাস্থ্যকর নয় বাজার জন্য বা কারি ফেস্টের জন্য রসুন ব্যবহার করা হয়ে থাকে অনলাইন ডেস্ক ধন্যবাদ বন্ধুরা বিষয়টি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।